Hi guys, welcome back to Foodies Fusion. আজকে আমি আমার আম্মুর একটা স্পেশাল রেসিপি শেয়ার করে দেখাবো, বিফ কাটা মশলা। এটার জন্য বেশ কিছুটা মশলা লাগে। আমি সবগুলি মশলার নাম এখানে লিখে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সেও লিখে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এখানে সব কিছুই কাটা কাটা লাগে, মানে আমরা পাউডার মশলা ইউজ করি না, এটা কারণেই এটা নাম বিফ কাটা মশলা। আজকে এখানে 1 কেজি গরুর মাংসের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু পরিমাণ লেখা আছে সেগুলি দিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা যে মশলাগুলি আস্ত করে নিয়েছি সেটাও দিয়ে দেওয়া হলো। এখানে আধা কাপ তেল আর 1/4 কাপ ভিনেগার দেওয়া হলো, আর লবণ স্বাদ মতন, মানে 2 টেবিল চামচের মতন। সব কিছু ভালো করে এবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। আর বিফ কাটা মশলা আমার মতন আর কারা কারা খুব পছন্দ করেন বলুন তো, আমার খুবই ফেভারিট একটা ডিশ এটা, আর আমার সব থেকে ভালো লাগে যখন আমার আম্মু বানায় এটা। একটা দারচিনি দিতে ভুলে গেছিলো, তাই দারচিনি টুকরোটা দিয়ে দিয়েছে। এবার এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করতে দেওয়া হবে, আর মাংসটা থেকে বেশ কিছুটা পানি বের হবে। চেষ্টা করব এই পানির মধ্যেই মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটার রং পাল্টিয়ে গেছে এবং পেঁয়াজ রসুন এগুলো কিছুটা গলে গেছে। এখনও অনেকখানি পানি বাকি আছে, একটু মাঝে মাঝে নাড়ি চাড়িয়ে দিবেন, নাহলে যদি তলে আবার লেগে যায় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আবার এটাকে ঢেকে রান্না করা হচ্ছে, আর এবার সব পানি কিন্তু চলে গেছে, মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে। দেখেন এবার যে লিকুইড দেখছেন এটা কিন্তু শুধু তেল। এই পর্যায়ে এখানে টক দই দিয়ে দিতে হবে। টক দইয়ের পরিমাণটা হচ্ছে 1/2 কাপ, আর যদি আপনাদের কাছে টক দই না থাকে তাহলে 1/2 কাপ লিকুইড মিল্কের মধ্যে একটু 1 টেবিল চামচের মতন সিলকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, আর তারপর এটাকে ব্যবহার করবেন। এই দইটা দিয়ে আবার ভালো করে এটাকে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আম্মু এখানে একটুখানি গরম মশলার গুঁড়া দিল, যদিও এটা মাস্ট না, তাও আম্মু দিল। যাই হোক, এই মশলাটা দেওয়ার পরে এটাকে আবারও একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছে। আবার এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব, আর যতক্ষণ না এই দইটাও ভালো করে মাংসের সাথে মিশে যায় আর ভালো করে মাংসটা আর একটু কষবে, লিকুইডটা সব কমে গেল, শুধু তেল রয়ে গেছে। এই পর্যায়ে মাংসটাকে সেদ্ধ করার জন্য দিতে হবে এখানে পানি। 2 কাপ ফুটন্ত গরম পানি দেওয়া হলো। অবশ্যই রান্নার মাঝে কিন্তু আপনারা ফুটন্ত পানি ইউজ করবেন। যদি আপনারা নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের বিফের টেম্পারেচারও কমে যাবে এবং আপনাদের রান্নাটা ভালো হবে না। পানিটা দেওয়া হয়েছে, তারপর ঢেকে কিছুক্ষণ রান্না করেছে। যখন মাংসটা গলে যায় পুরোপুরি তখন এখানে 1/2 কাপের মতন পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছে। এবার আর কিছু না, শুধু এই পানিটা কমে গেলেই আপনাদের এই বিফ কাটা মশলা রেডি। ঢেকে পানিটা কমিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।